কাজের জন্য হলেও তো অনেক সময় বাজারে যাইতে হয়, ব্যবসা বাণিজ্যর জন্যও তো অনেক সময় বাজারে যেতে হয়। রসুল বলেন, বাজারে প্রবেশের সময় যদি একটা দোয়া তোমরা পড়তে পারো, ওই দোয়াটা পড়লে তোমাদের আমল নামায় 10 লক্ষ নেকি আল্লাহ জমা করে দিবে, 10 লক্ষ গুনাহ আল্লাহ মুছে দিবে। ওই মানুষটার জন্য আমার আল্লাহ জান্নাতে একটি প্রাসাদ তার জন্য নির্মাণ করবেন। কত ফজিলতের দোয়া! হাদিসটা যেদিন পড়েছি তারপর থেকে মনে চায় একবার হলেও বাজারে গিয়ে একটু ঘুরে আসি আর দোয়াটা পড়ে আসি। মুমিনের এমনটাই তো হওয়াটা স্বাভাবিক, কারণ মুমিনের সব সময় চিন্তা চেতনা থাকবে কিভাবে আমার আখিরাতটা সুন্দর করা যায়। আমার আপনার নবী মদিনার মরুদুলাল নবী সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, মসজিদ হলো দুনিয়ার বুকে সবচাইতে উত্তম জায়গা, ভালো জায়গা, শান্তির জায়গা। অপরদিকে বাজার, ওটা হলো নিকৃষ্ট জায়গা। হাদিস শরীফে আছে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন, ওহে আমার উম্মতের কাফেলা, কাজের জন্য হলেও তো অনেক সময় বাজারে যাইতে হয়, ব্যবসা বাণিজ্যর জন্য তো অনেক সময় বাজারে যেতে হয়। রসুল বলেন, বাজারে প্রবেশের সময় যদি একটা দোয়া তোমরা পড়তে পারো, ওই দোয়াটা পড়লে তোমাদের আমল নামায় 10 লক্ষ নেকি আল্লাহ জমা করে দিবে, 10 লক্ষ গুনাহ আল্লাহ মুছে দিবে। ওই মানুষটার জন্য আমার আল্লাহ জান্নাতে একটি প্রাসাদ তার জন্য নির্মাণ করবেন। কত ফজিলতের দোয়া! হাদিসটা যেদিন পড়েছি তারপর থেকে মনে চায় একবার হলেও বাজারে গিয়ে একটু ঘুরে আসি আর দোয়াটা পড়ে আসি। মুমিনের এমনটাই তো হওয়াটা স্বাভাবিক, কারণ মুমিনের সব সময় চিন্তা চেতনা থাকবে কিভাবে আমার আখিরাতটা সুন্দর করা যায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও আমার সাহাবারা, বাজারে প্রবেশের সময় তোমরা এই দোয়া পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। কত ফজিলতের দোয়া! মুখস্ত করে নেব ইনশাআল্লাহ, কত ফজিলতময় দোয়া। আল্লাহ রসুল তার উম্মতকে শিখাইছে, আল্লাহ রসুল উম্মতকে শিখাইছে যে এ দোয়া বাজারে প্রবেশের সময় পড়বা। বাজার করার জন্য তো বাজারে যাইতেই হয়, ব্যবসা বাণিজ্য করার জন্য তো যাইতে হয়। আল্লাহর ঘরে বেশি সময় থাকলে আখিরাতটা সুন্দর হয়, আর বাজারে বেশি সময় থাকলে আখেরাতকে মানুষ ভুলে যায়, দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে যায়। নিঃসন্দেহে মসজিদ উত্তম জায়গা, এখানে বেশি সময় দেওয়া, বাজারে কম সময় দেওয়া। যদি যাইতেই হয়, জরুরতে যাওয়া অবশ্যই জায়েজ, তবে অল্প সময়, কাজ শেষ করে দেরি না করা, জলদি জলদি বের হয়ে আসা, আর প্রবেশের সময় এই দোয়া পড়া। এই দোয়া যদি কেউ পড়তে পারে, আল্লাহ রসুল বলেছেন তার আমল নামায় 10 লক্ষ নেকি আল্লাহ জমা করে দিবে, 10 লক্ষ গুনাহ আল্লাহ মুছে দিবে। জান্নাতে ওই লোকের জন্য আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করবে।